জাগিয়ে রাখো ও ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাব। মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত। হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা, তোমায় গান শোনাবো অনুষ্ঠানে আবারও ফেরত এসেছি। আর আজকে আমাদের অনুষ্ঠান জুড়ে থাকছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কামাল আহমেদ। তো কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো। এই অনুষ্ঠানটা কি আপনার দেখা হয়? আমি অনেকবার দেখেছি। আচ্ছা আচ্ছা, তো এই সঙ্গীতের শুরুটা আপনার কখন থেকে হলো? আসলে সঙ্গীতের শুরু তো আসলে এটা জন্মগতভাবেই হয়, মানুষের ভেতরেই সঙ্গীত থাকে। আর এটা প্রকৃতির সাথে মানুষ যেমন বাড়ে, সঙ্গীতটাও তার ভেতরে বাড়তে থাকে। তবে আমার ক্ষেত্রে একটু আলাদা, আমি ছোটবেলা থেকে পারিবারিকভাবে বা সামাজিকভাবে সেই সুযোগটা পাইনি গান শেখার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই, একই সাথে সাথে ছায়ানটেও ভর্তি হই, এবং তখন থেকেই আমার প্রাতিষ্ঠানিকভাবে গানের শেখাটা শুরু আর কি। আমরা এই অনুষ্ঠানে আপনার প্রথম কোন গানটি শুনব? আমি রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের একটি গান দিয়ে শুরু করতে চাই, আজি বিজন ঘরে, যে গানটিতে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পূর্ণরূপে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করেছে। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবি যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। যাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, এখন সময় হলো তোমার কাছে আপনাকে দি, আনি জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। আঁধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধ করা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। আঁধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধ করা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। জীবন দোলায় দুলে দুলে আপনারে, ছিলেম ভুলে এখন জীবন মরণ দুদিক দিয়ে, আমায় জানি 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 বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। নিশীথ রাতে আসবি যদি শূন্য হাতে, আমি তাইতে
হয় মানে জানে জানে বন্ধু জানে তোমার আছে তো হাতখানে আজি নিজন ঘরে। এত সঙ্গীতের অঙ্গন থাকতে আপনি রবীন্দ্রসঙ্গীতটাকে কেন বেছে নিলেন? আমি বলেছি যে ছোটবেলা থেকে নিজে নিজে গান করতাম, তখন কিন্তু সব ধরনের গানই করতাম। যখন বয়স পরিণত হলো তখন এটা আবিষ্কার করলাম যে রবীন্দ্রনাথ বাঙালির সকল সংকটে সকল বিপদে সকল আনন্দে সব কিছুতে মিশে আছে, একাকার হয়ে আছে। তো সুতরাং রবীন্দ্রনাথের গান এমন একটি গান যে গানটি গাইলে বাঙালির সকল কিছুকে পাওয়া সম্ভব। আমরা আরেকটি গান শুনে ফেলি। সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে আপনি কোন গানটি উপহার দিচ্ছেন? আমি এবারে যে গানটি গাইব এটি রবীন্দ্রনাথের একটি প্রেম পর্যায়ের গান। এটি সাজাতপুরে বসে লেখা, এটি রচনাকাল 1304 সালের 8ই আশ্বিন, এবং এই গানটি প্রথম প্রকাশিত হয় কল্পনা কাব্যগ্রন্থে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নাম লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নাম লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নাম লিখো তোমার মনের মন্দিরে। আমার আকুল
জীবন মরণ লুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নাম দিলি খো তোমার মনের মন্দিরে, আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নাম দিলি খো তোমার মনের মন্দিরে। এখন আমি বলতে চাই যে আপনার এই যে সঙ্গীতাঙ্গনে, এখান থেকে আপনার অ্যালবাম কতগুলি বের হয়েছে বা এ ধরনের কিছু? আমি রবীন্দ্রনাথের গান নিয়ে কাজ করছি তো দীর্ঘ সময় ধরে, আমার এর মধ্যে তিনটা অ্যালবাম বাজারে এসছে। তো আমরা এবার কোন অ্যালবামের গানটি শুনবো? আমি এবারে যে গানটি গাইব, এ গানটি রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের। রবীন্দ্রনাথ তার অনেক রচনায় নিজের আমিত্বকে প্রকাশ করেছে, যে রবীন্দ্রনাথ কি, সে কে। তো যে রচনাগুলির মধ্যে আছে তার মধ্যে এই গানটি অন্যতম, মেঘ বলেছে যাব যাব। এই গানটি শান্তিনিকেতনে বসে লেখা, আর এটির রচনাকাল হচ্ছে 1321 সালের 7ই আশ্বিন। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, জীবন্তরি বাই,
মেঘ বুলেছে যাবু যাবু রাত বুলেছে যাই সাগর বলে ফুল মিলেছে আমি তো আর না মেঘ বুলেছে যাবু যাবু। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। অনেক তো আমি গান শোনালাম, আপনার কথা শুনলাম, এবারে যদি আপনি শ্রোতাদের উদ্দেশ্যে একটি গান শোনান। আচ্ছা আচ্ছা আমি শোনাচ্ছি। কোন গাইটি গাইবেন? আমি আসলে স্বদেশ পর্যায়ের বিশ্বকবি রবীন্দ্রনাথের যে গানগুলি, এই গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত হয়েছিল, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই। আচ্ছা ঠিক আছে আমি এই গানটি শোনাচ্ছি। আচ্ছা আমরা শুনি গানটি। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্বমায়ের অচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও গো মা তোমার কোলে জন্ম আমার মরণ তোমার বুকে, ও মা তোমার কোলে জন্ম আমার মরণ তোমার বুকে, তোমার পরে খেলায় আমার দুঃখ সুখে, তুমি দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও মা অনেক তোমার খেয়েছি গো অনেক
অনেক নিয়েছি মা, ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জন গেল বৃথা যে আমি কাটানো দিন ঘরের মাঝে, জন গেল বৃথা যে আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথা আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমায় গান শোনাবো। তো আসলে একটু জানতে চাই যে বর্তমানে যে রবীন্দ্রসঙ্গীত আসলে আমরা কলকাতাতেও দেখি বিভিন্ন সিডি বেরোচ্ছে, আসলে আমার মনে হয় যে কি বলবো স্বরলিপির বাইরেও কোনো সুর টুর আসছে এরকম, তো এই বিষয়গুলিতে আমাদের কি ভাবনা বা আপনার কি ভাবনা? এটা বিষয়টি এরকম যে আসলে রবীন্দ্রনাথের রয়্যালিটি তো এখন উঠে গেছে, রবীন্দ্রনাথের গান করার ব্যাপার শিল্পীর এখন স্বাধীন, তো স্বাধীনতার স্বেচ্ছাচার কিন্তু এক না, স্বাধীনতা মানুষকে আরও সমৃদ্ধ করে, সামনে আরও এগিয়ে নিয়ে যায়। তো আমার যেটা মত যে রবীন্দ্রনাথের গানে স্বরলিপির বাইরে যাবার কোনো অবকাশ নেই, কারণ রবীন্দ্রনাথ নির্ধারিত ফ্রেমে এটা বেঁধে দিয়ে গেছেন, সমগ্র গানগুলি উনি লিখেছেন, সুর করেছেন এবং স্বরলিপি অধিকাংশ নিজে করেছেন, কিছু কিছু ক্ষেত্রে অন্যরা করে দিয়ে গেছেন, কিন্তু সবই উনি বেঁচে থাকতেই এগুলো করে গেছেন, সুতরাং এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তবে যদি কারো গায়কিতে বা মিউজিক কম্পোজিশনে আধুনিকতা আনে সেই ক্ষেত্রে আমি এত কট্টরভাবে দেখতে চাই না, আমি মনে করি তাতে রবীন্দ্রনাথের গান সমৃদ্ধ হবে, সামনে এগোবে। তবে এই সুযোগ নিয়ে কেউ যদি অপপ্রয়াস চালায় সেটি টিকবে না, সেটা ব্যর্থ হবে। এই পর্যায়ে আপনার কোন গানটি শুনবো? আমি রবীন্দ্রনাথের বিচিত্র পর্যায়ের একটি গান আমি সবশেষে গাইছি, এটি রচনাকাল 1326 সাল, আর এটির স্বরলিপি করেছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, কান্না হাসির বাঁধু তারা শৈল না শৈল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা, উড়ে গেলো
যে আমার নানা রঙের দিনগুলি দিনগুলি মোর সোনার খাঁচা রইল না রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি স্বপ্ন দেখি যেন তারা কারাশে রে আমার ভাঙা খাঁচার চারপাশে সেই যে আমার নানা রঙের দিনগুলি স্বপ্ন দেখি যেন তারা কারাশে রে আমার ভাঙা খাঁচার চারপাশে ছিদে আমার নানা রঙের দিনগুলি এত বেদন হয় কি ফাঁকি আকাশ পারে কিছুই কি গো বইল না বইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি দিনগুলি মোর সোনার খাঁচা রইল না রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। তো আমরা তো দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, তো অনুষ্ঠানটি কেমন লাগলো তাই বলেন না? আসলে এতদিন শ্রোতা হিসেবে অনুষ্ঠানটি দেখেছি টেলিভিশনের পর্দায়। আচ্ছা আচ্ছা। আজকে সেখানে নিজে অংশগ্রহণ করতে পেরে, আপনার সাথে কথা বলতে পেরে এবং শ্রোতাদের জন্য কিছু কথা বলতে পারলাম, এর জন্য ভালো লাগছে। ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসবার জন্য, এই অনুষ্ঠানের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের মতো এখানেই ইতি টানছি। আল্লাহ হাফেজ। তাই তো আমায় জাগিয়ে রাখো।